জঙ্গল মহল ভিলেজ কুকিং থেকে আজ আমি একটা রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি সবুজ মটর কলাই, এটা রাতের বেলায় ভেজে দিয়েছিলাম, ম্যাগি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটা সিদ্ধ করা আলু। প্রথমে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো কেটে জলে রাখছি। আলুগুলো দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আর আলুগুলো জলে দেওয়ার কারণ আলুর যা কষ্ট থাকে, জলে না দিলে আলুটা লাল হয়ে যায় কাটার পর। তারপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, তারপরে আদা রসুন বেটে নেবো। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এইগুলো এবারে তুলে নিচ্ছি। ভিজিয়ে রাখা ছোলাটা গরম জলে 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। ওই তেলেতে দিয়ে দিচ্ছি ভিজানো মটর কলাই। মটর কলাটা ভাজা হয়ে গেছে, এটা এরপর আমি তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, আদা রসুন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আদাটা 2-4 বার নাড়চাড় করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি, নাহলে পুড়ে যাবে মশলাটা। লঙ্কার গুঁড়ো, এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর কুচানো রাখা লঙ্কা গুলো, হাতে করে আমি ভেঙে নিচ্ছি।
টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সিজানো আলুটা। ভালোভাবে মশলাটা মাখটাক করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কলাই। দেখুন আমার কড়াতে একটু কোনো জল নেই, জলটা দিয়ে দিচ্ছি। আলু কলাই ভালোভাবে আরো 2-3 মিনিট কষে নেব। ম্যাগি গুলো ভেঙে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। ম্যাগিগুলো ভেঙে রেখেছিলাম, সেই ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল পুরো শুকিয়ে গেছে, বেশি জল নেই। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আরও ঢাকা দিচ্ছি ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে মাখটা করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ম্যাগি রান্না খুব সুন্দর হয়েছে, আপনারাও এভাবে টেস্ট করে দেখুন, খুব ভালো লাগবে।